পঞ্চায়েত ভোট আসছে যতক্ষণ আমাকে আটকে রাখতে পারবে তত ল কোনটা কোনটা ফরেনসিক রিপোর্টে গিয়েছে আসুক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমার কাছে কথা প্রশাসনের হাতে আমার ফোন দেওয়া আছে তারা চেক করুক যদি কারো কাছ থেকে কোনো সংযোগ থাকে আইন আছে আমার বিরুদ্ধে আইনি কাজ কিন্তু কথা হচ্ছে যারা এখন বলছে একটা প্রমাণ বা ফাইল সেটা দেখা যাবে তাদেরকে চোর বলছি না অবশ্যই রাজনৈতিক পচক্রান্তের শিকর আগামী পঞ্চায়েত ভোট আসছে যতক্ষণ আমাকে আটকে রাখতে পারবে তত ল আমার কাছে সবার কথা হচ্ছে এখন একটা পঞ্চায়েত প্রধান একটা পঞ্চায়েত সমিতির নেতার কটাকা মাইনে তারা চার চাকা এসি গাড়ি কি করে ঘুরে যার বিড়ি খাওয়ার পয়সা ছিল না সে এত কোটি কোটি টাকার মালিক কি করে হচ্ছে ফলে গোটা দলটা একটা চোরের পরিবেশ তৈরি হয়েছে আমার মনে হয় এখানে কোনো বয়স্ক মানুষের জিজ্ঞাসা করলেও বলবেন যে স্বাধীনতার পর এরকম চোর দল পশ্চিমবঙ্গে আর যে দ্বিতীয় কোনো দেখিনি আমি নিজে ভুক্তভোগী দেখছেন একজন বয়স্ক কাকু আমি